নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। বাংলাদেশের জরায়ু স্তন ক্যান্সারে আক্রান্ত 30,000 নারী, উদ্বেগ বাড়াচ্ছে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার। প্রতি বছরে এই দুটি ক্যান্সারে আক্রান্ত সংখ্যক অন্তত 30,000 নারী, এমনটাই জানা যাচ্ছে। আক্রান্তদের অর্ধেকের মৃত্যুও হচ্ছে নীরব ঘাতক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার। ক্যান্সার স্ক্রিনিং এর মাধ্যমে নারীদের এই রোগটি চিহ্নিত করে সঠিক চিকিৎসায় মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। রোগটির কবল থেকে নারীদের বাঁচাতে ক্যান্সার নির্ণয় ও সচেতনতার বিকল্প নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তবে জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লেও এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের সচেতনতায় মাঠ পর্যায়ে কাজ করছেন বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে গ্রামীণ নারী সমাজ এক্ষেত্রে খুবই পিছিয়ে রয়েছে। নানা রকমের শারীরিক উপসর্গ দেখা দেওয়ার পরেও সিংহভাগই লজ্জার চৌকাঠ ভেঙে বেরিয়ে আসতে পারছেন না। অথচ প্রাথমিক পর্যায়ে জরায়ু স্তন ক্যান্সার চিহ্নিত হলে চিকিৎসায় অনেকাংশেই সুস্থ হয়ে ওঠা সম্ভব, তাই কিন্তু জানা যাচ্ছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতের পড়াশোনা শেষে বাংলাদেশে ফিরে গানের পাশাপাশি সমাজসেবা, গবেষণা এবং সংস্কৃতির প্রসারে নিবেদিত হয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সমাজচিন্তক সাগরিকা জামালি। তিনিও মানবসেবায় কাজ করার দায়িত্ব অবশ্যই নিচ্ছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রেই তিনি কাজ করছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সরকারি হাসপাতালের নারী স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ করে জরায়ু স্তন ক্যান্সারের নির্ণয়ের নির্ধারিত সেন্টার রয়েছে, সেই কথাগুলোই জানিয়েছেন মাঠ পর্যায়ে যিনি কাজ করে থাকেন এমনই একজন কর্মী, জেসমিন প্রেমা। বাংলাদেশে এবছর প্রায় 4 লাখ নারীদের স্ক্রিনিংয়ের আওতায় এসেছেন। এ সংখ্যায় 12 লাখ পর্যন্ত করা গেলে আক্রান্তের প্রকৃত সংখ্যা বেরিয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গোটা বিষয়টা নিয়ে অবশ্যই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কি। এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা কি জানাচ্ছেন এই বিষয়ে শুনব। হয়েছে কিন্তু ওরকম ভাবে এখনো নারী ব্রেস্ট ক্যান্সার অথবা ইউটেরাস ক্যান্সারের ওইভাবে এখনো আমরা সেই জায়গায় পৌঁছেতে পারিনি। তো এটা একটা বিষয় রয়ে গেছে যে আমাদের আরো বেশি এখানে কাজ করার দায়িত্ব রয়ে গেছে। বাংলাদেশে প্রতি বছর সেই হিসেব অনুযায়ী 1,09,000 মানুষ ক্যান্সারে মারা যায় প্রতি বছর। তার মানে যতজন আক্রান্ত হয় বলে যে এস্টিমেটেড যে পরিসংখ্যা তার 3 ভাগে 2 ভাগই মারা যায়। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং সেখানে চিকিৎসক থেকে শুরু করে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন বা সমাজসেবীরা যারা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে। অবশ্যই 12 লক্ষ পর্যন্ত যদি সেই স্ক্রিনিংয়ের সংখ্যাটা পৌঁছানো যায় তাহলে বাংলাদেশে কত সংখ্যক নারীরা এই জরায়ু এবং স্তন ক্যান্সারের আক্রান্ত রয়েছেন তার সঠিক পরিসংখ্যানটা বেরিয়ে আসবে। তার পাশাপাশি সাধারণ মানুষের কাছে সচেতনতা ছড়িয়ে পড়াটা অনেকটাই প্রয়োজন, সেটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞ মহল। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।